আসসালামু আলাইকুম। এখানে একটি বাউন্ডারির কাজ করা হচ্ছে, তো বাউন্ডারিটা কীভাবে মজবুত করবেন, কেন মজবুত করিয়া করতে হয় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটা হইল সিলেট সুবিধ বাজারে, তো সিলেট সুবিধ বাজারে আমরা এই বাউন্ডারিটা করতেছি। এখানে একজন লন্ডন প্রবাসী ভাই, বাউন্ডারিটা দেওয়ার পর এখানে একটা বিল্ডিং করা হবে। তো এটা মূলত বাউন্ডারিটা মজবুত করিয়া করতে হয়, কারণ বাউন্ডারি কিন্তু হেলিয়া যায় বা পড়িয়া যায়, কারণ বাউন্ডারির সব দিক থেকে কিন্তু টানা থাকে না। আপনার এখানে বাউন্ডারি শুধু একদিকে টানা থাকে, এই জন্য একটু মজবুত করে করতে হয়। এখানে যেটা আমরা করছি এটা আছে 150 ফিট রানিং ফিট লম্বায়, গোড়ায় 150 ফিট লম্বায়, আর উচ্চতা আছে 10 ফিট। এখানে প্রায় 1500 স্কোয়ার ফিটের মতো হয় এই বাউন্ডারিটি। তো এটা করতে কী পরিমাণ মালামাল লাগছে, কী পরিমাণ খরচ লাগবে, বা আপনি যদি আরও নিচা হয়, এটা তো আছে 10 ফিট, যদি নিচা হয় তাহলে খরচটা একটু কম হবে, মানে এটার যেটা আমরা বর্তমানে করছি ওইটার একটা হিসাব আমি বা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এটা 5 ইঞ্চি দেওয়াল, আর নিচে দেওয়া হয়েছে 10 ইঞ্চি দেওয়াল, প্রায় 3 ফিট পর্যন্ত 10 ইঞ্চি দেওয়াল হয়েছে, আর উপরে 7 ফিট পর্যন্ত দেওয়া হয়েছে 5 ইঞ্চি দেওয়াল। কলামের সাইজ আছে উপরে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, আর নিচে তো 10 ইঞ্চি বিম একটা আছে। তো মূলত এই এখানে প্রায় 6,500 মতো ইট লাগছে, আর 450-350 ফুট কুয়া বা পাথর যেটা, এটা 350 ফুট লাগছে, এবং রড লাগছে প্রায় 1 টনের মতো, 1000 কেজি রড লাগছে। আর ইটা যেটা গাঁথনির জন্য ইটা লাগছে ওইটা হলো 6,500। তো সর্বমোট আমি হিসাব করে দেখছি এখানে প্রায় 6 লক্ষ টাকার মতো খরচ হবে টোটালি। টোটালি 6 লক্ষ টাকা যদি হয় তাহলে এরকম একটা 150 ফুট লম্বায় এই বাউন্ডারিটা করা হবে, করা যাবে। তবে আপনার যদি বাউন্ডারি উচ্চতা কম হয়, যেমন এখানে নিচে তো 10 ইঞ্চি দেওয়াল দিছি, আপনি যদি নিচে 5 ইঞ্চি দেওয়াল দেন বা জায়গা যদি কম হয়, এখানে যেহেতু সাইটে আপনার একটু আখাল জায়গা আছে বা এখানে পুরাতন বাউন্ডারি একটা করা ছিল ওইটারে বাইঙ্গা, তারপর আবার নতুন করে ওইটা করা হচ্ছে, তো একটা বাউন্ডারি যদি ভাইঙ্গা যায় আবার যদি ওইটা নতুন করে করেন এটা কিন্তু ডাবল খরচ। তো এই জন্যই আমরা যেখানে বাউন্ডারি কাজটা করি চেষ্টা করি যাতে মজবুত করে করা হয়, যাতে বারবার এই কাজটা না করা হয়। অনেক সময় দেখা যায় যে আপনি করলেন হালকাভাবে ভাইঙ্গা পড়ে গেল, আবার করেন আবার ভাঙ্গেন, আবার কিন্তু এটা ডাবল খরচ, এক্সট্রা খরচ করতে হয়। এজন্য যদি যারা এরকমভাবে বাউন্ডারি করতে চান তারা অবশ্যই মজবুত করে করবেন, কারণ বাউন্ডারির কাজে গাফলতিটা করবেন না। অনেক জায়গায় গাফলতি কইরা দেখা যায় যে বাউন্ডারি হেলা পড়ে বা ভাঙা যায়। তো এই বিষয়ে আপনাদেরকে আমি বলার জন্য বা দেখানোর জন্য এই ভিডিওটা দেওয়া। তো আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা বা সিলেটে আমরা ডুপ্লেক্স বাড়ি বা বিভিন্ন বিল্ডিংয়ের কাজ করে থাকি, ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমরা এই সিলেট বা বিভিন্ন জায়গায় এই ড্রয়িং ডিজাইন বা বিল্ডিংয়ের কাজ, বাউন্ডারির কাজ করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।